আমার বাসায় একটা আলাদিনের চারা গাছ, আর সেটা হচ্ছে এই পিঙ্ক কালার ব্যাগটা। এই একটা পিঙ্ক কালার ব্যাগের মধ্যে কত কত গ্রোসারি যে আমি নিয়ে আসি, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। আসলে লাইফ কিন্তু অনেক ইজি যদি আপনারা ছোটোখাটো হ্যাক্স অ্যাপ্লাই করেন। আমরা কি করি, নর্মালি ব্যাগ নিয়ে টানাটানি করি, এটা টানতে খুব কষ্ট, ভিতরে জিনিসপত্র রাখলে পড়ে যায়। সো এরকম একটা ছোটো ক্যারি ব্যাগ থাকলে কিন্তু আপনি যত বাজারই করেন না কিন্তু বাসায় খুব ইজিলি নিয়ে আসা যায়। আচ্ছা, যেহেতু আমরা এখন দুজনেই পড়াশোনা করছি এবং কাজ করছি, সেহেতু আমাদের সময় খুব কম থাকে, তো আমরা উইকলি একদিনই গ্রোসারি শপিং করি। আর যখনই শপিং করি তখন খুব বেশি শপিং করি, আর সামটাইমস আমাদের ফ্রেন্ডসরা আমাদের হেল্প করে। যেমন এই দিনটাতে আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে অনেক হেল্প করেছিল, এত গ্রোসারি গুছাইতে হবে, অনেক কিছু করতে হবে। তো সেদিন একটা ইন্টারেস্টিং জিনিস কিনে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে জালির জুস। জালি আমরা বাংলাদেশে মোটামুটি সবাই খাই, ভাজি অথবা ভর্তা বা তরকারি যে কোনো কিছু খাই, কিন্তু জুসটা কখনো খাওয়া হয়নি। এখানে সেটাও এক্সপ্লোর করলাম। তো মোটামুটি একদম ওয়াশরুম থেকে শুরু করে কিচেন পর্যন্ত যা যা অ্যাপ্লিকেটার্স লাগে, যা যা লাগে, একদম স্পাইস থেকে শুরু করে ওয়াটার রিফিলার থেকে শুরু করে কিচেন ন্যাপকিন, ইচ অ্যান্ড এভরিথিং সেদিন আমরা নিয়ে আসছিলাম, যাতে মোটামুটি আর 1 থেকে 1.5 সপ্তাহ আমাদের বাজারে যেতে না হয়। বাট হ্যাঁ, কিচেনের জন্য যেগুলো আছে এর বাইরে, যেগুলো আমাদের খাওয়ার জিনিসপত্র যেমন চিকেন, বিফ, ফিশ অ্যান্ড ভেজিস, এগুলো কিন্তু আমরা 2-3 দিন পরপরই কিনি, এটা বাসার সময় যাওয়ার সময় পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের অলটুগেদার সব কিছু, যেগুলো হচ্ছে আমরা মোটামুটি কিনে নিয়ে আসছিলাম, নানান ধরনের স্পাইস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অয়েল ব্রাশ করার জন্য এনেছিলাম। ইন্টারেস্টিং অনেক কিছু এনেছিলাম, বাংলাদেশ থেকে আমরা ধনিয়া পাতার পেস্ট পাঠিয়েছিলাম, আমি জীবনে প্রথম আচার বানিয়েছি, সেটাই জারে রাখবো। তো মোটামুটি এখানে সারা বছর কর্ন পাওয়া যায়, যেটা আমরা খুব পছন্দ করি। একটা কথা বলে রাখি, এখানে প্রাইসিং যে খুব বেশি তা বলবো এরকম না, আবার খুব বেশি কম তাও বলবো না। বাংলাদেশের তুলনায় এখানে প্রাইসটা একটু হাই হবে, ঠিক আছে, বাট বাংলাদেশে আমরা যেরকম শুনি যে মানুষ একদম অতিরিক্ত দামের কারণে বয়কট করছে প্রোডাক্ট, এরকম কিন্তু না। আর রমজান উপলক্ষে কিন্তু এখানে মোটামুটি সব কিছুরই একটা মোটামুটি ডিসকাউন্ট থাকে, যেখানে আসলে আমাদের দেশে রমজানের দাম বেড়ে যায়। বাট এবার দেখছি যে তরমুজ নাকি পচে গলে মানে একদম শেষ হয়ে যাচ্ছে, মানুষ কিনছে না। এটা কিন্তু একটা লাইফ টাইম এডুকেশন হয়ে থাকতে পারে, নেক্সট ইয়ার হয়তোবা তরমুজের দাম কমে যাবে। তো এখানে মোটামুটি আমরা সব মোটামুটি যত বাজার এনেছিলাম সবই একদম আমরা সেট করার ট্রাই করছিলাম। গার্লিক এনেছিলাম, যেহেতু আমি আচার করব সেই জন্য, অ্যান্ড অনেকগুলো গ্রিন চিলিস এনেছি, টমেটোস এনেছি, পটেটোস এনেছি, যেগুলো মোটামুটি রেখে খাওয়া যায় সব নিয়ে আসছি। আর এখানে ডিম এই গ্রেডেডটা পাওয়াই যায় না, যখন এই গ্রেডেড ডিম পাই এক খাঁচে করে নিয়ে আসি। অ্যান্ড ইউসি, এই সব কিছু হচ্ছে আমার এই ছোট্ট পিঙ্ক কালার ব্যাগ থেকে বের হয়েছে। ক্যান ইউ বিলিভ যে একটা ছোট্ট ব্যাগের মধ্যে কত কিছু রাখা যায়, ইটস অল অ্যাবাউট হ্যাক্স। আর নিয়ে আসছিলাম এই কিউটি হারিকেনগুলো রামাদান ডেকোরেশনের জন্য।